अभी तक दुनिया में कोई ऐसी जगह ही नहीं बनी जहाँ से मंगल ना निकल सके। काला पत्थर छबिते ताके देखा गया छिलो कोयला खनि श्रमिक हिसेबे। एबार खनि एलाका आसानसोले लोकसभा उपनिर्वाचने तृणमूलेर बाजी सेई शत्रुघ्न सिन्हा। शत्रुघ्न सिन्हा जन्म बिहारेर पाटनाय়। বিজেপিতে থাকাকালীন বিহার থেকে সাংসদ হয়েছেন। বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী সেই শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল প্রার্থী করার পর থেকে বিতর্ক দানা বেঁধেছে। বিধানসভা ভোটের আগে তৃণমূল যে অস্ত্রে বিজেপিকে নিশানা করত সেই বহিরাগত ইস্যুতেই এবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। মঙ্গলবার এই নিয়ে পাল্টা মুখ খুললেন বলিউডে বিহারী বাবু বলে পরিচিত শত্রুঘ্ন। বহিরাগত বিতর্কের জবাবে তিনি টেনে এনেছেন বারাণসী থেকে নরেন্দ্র মোদীর জিতে আসার প্রসঙ্গ। फ्रेंड्स ऑफ बीजेपी जो कह रहे हैं कि मैं बाहरी हूं, तो उनसे सिर्फ एक सवाल, अगर मैं बाहरी हूं तो माननीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी बनारस से जो चुनाव लड़ते हैं वो क्या है, बाहरी हैं तो बनारस के ही हैं, जबकि उनको बनारस की भाषा तक नहीं आती है। मुझे तो बंगाली कल्चर सबसे पसंद है, बंगाल में इतनी फिल्में की हैं मैंने, बंगाली भाषा बोलता हूं मैं, गौतम घोष की पिक्चर की, शक्ति सामंता दादा की फिल्में की, लेकिन माननीय प्रधानमंत्री जी बता पाएंगे? বাংলায় এই কালচারটাই নেই যে পশ্চিম বাংলার বাইরের কেউ বাংলার নির্বাচনে দাঁড়ায়। শত্রুঘ্ন সিনহা এখানে দাঁড়িয়েছেন, যেটা যে কোনো মানুষের কাছেই একটা অস্বস্তিকর একটা নতুন কিছু মনে হবে, সেই কারণেই এই কথাটা বলা হচ্ছে। শত্রুঘ্ন ইস্যুতে বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর একটি মন্তব্য সহ ভিডিও টুইট করেছেন শুভেন্দু অধিকারী। বাঙাল মে কাবা, বাঙাল মে কুছ নেই তো যা বিহার, এখানে বসে আছিস কেন? আমাদের যা আছে আমরা তাই নিয়ে সুখে দুঃখে বাঁচবো, তোদের এখানে থাকতে কে বলেছে? থাকবি এইখানে, খাবি এইখানে, আর এখানে বসে বলবি বাঙাল মে কাবা, বিহার মে সব বাত যা সারা বিহার। এই ভিডিও টুইট করে শুভেন্দু অধিকারী শত্রুঘ্ন সিনহাকে টুইটারে ট্যাগ করে প্রশ্ন তোলেন, বিহারী বাবু শ্রী শত্রুঘ্ন সিনহার কাছে সবিনয় প্রশ্ন, মহাশয় তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই অসম্মানজনক মন্তব্য নিয়ে কি ভাবছেন? কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাম্প্রতিক ভাষণে বিহারীদের সম্পর্কে আপনার নতুন দলীয় সতীর্থের মনোভাব স্পষ্ট, এ নিয়েও সোজা সাপটা জবাব দিয়েছেন শত্রুঘ্ন। মেরি নজরো মে শুভেন্দু বাবু আচ্ছে আদমি হ্যায় অর মায় উনকো উনকি बातों के जाल में या इस तरह के चाल में मैं नहीं आने वाला हूं। किसी आदमी ने कहा है अगर कि एक बिहारी 100 बीमारी तो अब इसका क्या करें? कई लोग तो ये भी कहते हैं कि एक बिहारी सब पे भारी, तो कहने को तो कहते हैं लोग। पर्दाय तार संलाप ताबड़ ভিলেনদের চুপ করিয়ে দিত। এবার ভোটের ময়দানেও কি প্রতিপক্ষকে খামোশ করে দেবেন শত্রুঘ্ন? সেই উত্তর মিলবে 16 এপ্রিল। রোমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।